হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখুন বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে কি বুঝেছেন জানি না যে আমি ফ্রিতে কোনো ক্যারি প্যাকেট ইউজ করি না। এখানে দেখুন ছোটো ছোটো ব্যাগ আছে, তবে ব্যাগের তো হাতল থাকে, আর ব্যাগ তো আমাদের দৈনন্দিন জীবনে সবারই খুবই প্রয়োজনীয়। এই ব্যাগের অবশ্য হাতল ছাড়া ব্যাগ, এগুলো আমি কিসে ব্যবহার করি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এটা আমার শাড়ি দিয়ে বানানো এরকম একটা করে মুখ খোলা ব্যাগ, বেশ শাড়ির আঁচলটা সুন্দর সাজানো গোছানো ছিল বা কাজ করা, সেটা দিয়েই ব্যাগ বানিয়ে নিয়েছেন। দেখুন পেঁপে কাটা হচ্ছে, সেটাও একটা এয়ারটাইট কন্টেনারে রাখা হবে। আর তার সঙ্গে একটু রান্নাটাও দেখাচ্ছি, যে মিক্স আজকে দুপুরের মেনু ছিল এরকম মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা, তবে এর ফুল ভিডিওটা অন্য এক সময় দেব। তো দেখুন সেই যে ব্যাগ আমি বানিয়েছি, বা ফ্রিতে কেন আমি ব্যাগ ইউজ করি না, সেই ব্যাগ ইউজ করি না কেন, ফ্রিজে আমরা এখন কিন্তু সব সময় বাজার থেকে মাছ বাজার, সবজি বাজার, সব জায়গা থেকে ফল বাজার, সব জায়গা থেকে কিন্তু ক্যারি প্যাকেটে দিয়ে থাকি। কিন্তু আমি সেই ক্যারি প্যাকেটে কিছুই মুড়িয়ে রাখি না, আমি আগা কোড়াই রাখতাম কোনো খবরের কাগজ বা কোনো কাগজে বা কোনো কাপড়ে জড়িয়ে রাখতাম ফল সবজি সব কিছুই। কারণ ক্যারি প্যাকেট ব্যবহার করতে অতি সহজ, কিন্তু তার একটা খারাপ দিকও আছে, ক্ষতিকারক দিক আছে, যেটা আমাদের ধরুন ক্যারি প্যাকেট থেকে বিষাক্ত একটা পদার্থ আছে যেটা আমাদের খাবার দাবারে বা ফ্রিজের মধ্যে মিশে যেতে পারে। সেই জন্য আমি বরাবরই কোনো কাপড়ে বা কাগজে মুড়িয়ে রাখতাম। তো এখন আমি এরকম ব্যাগ বানিয়ে নিয়েছি, আরও অনেক ব্যাগ আছে, এগুলো নতুন ব্যাগগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। এই নতুন ব্যাগগুলো এরকম বাধ্য বা কোনো ভালো জিনিস দিয়ে এরকম ছোটো ছোটো ব্যাগ বানিয়ে নিয়ে কিন্তু আমরা সহজেই ফ্রিজ থেকে ক্যারি প্যাকেটটা উধাও করে দিয়ে বা বাইরে বার করে দিয়ে এরকম আমরা ব্যাগের মধ্যে সবজি বা ফল রাখতে পারি। আর সমস্ত সবজি দেখুন আমি সব এয়ারটাইট কন্টেনারেই রাখি, যদি কোনো আগের দিন রাত্রে কেটে রাখি কোনো সবজি, সবই এয়ারটাইট কন্টেনারে রাখি। আমি কোনো খোলা পাত্রে কোনো খাবার দাবার সবজি ফল কিছুই রাখি না, তবে ফ্রিজে এরকম সব কিছুই এয়ারটাইটে রাখাই ভালো। তো দেখুন এটা হচ্ছে দইয়ের পাত্র, দইয়ের পাত্র এয়ারটাইট আছে, সেটা মাজতে দিয়েছি বলে এই পাত্রে রেখেছি। ছোটো ছোটো টিফিন বক্সে সমস্ত খাবার দাবার আমি রাখি, কোনো কিছু ঢেকে বা আলগা করে রাখি না, ঢাকনা দিয়ে রাখি না, এরকম এয়ারটাইট কন্টেনারেই রাখি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট টিপস বা রান্নাঘরের টিপস বা ফ্রিজের টিপস বা হেলদি টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। সমস্ত ফল থেকে সবজি থেকে শুরু করে বা যে কোনো কন্টেনারগুলো সবই এয়ারটাইটে আমি ফ্রিজে রাখি। এখানে বাদাম খেজুর যাই আর থাকুকটা কেন, একটু ফ্রিজে রাখলে সেগুলো ভালোই থাকে, তো সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ওপরটাতে তো মাছ থাকে, মাছগুলোও আমি ভালো পাত্রে, নিচেরটা স্টিল আর ওপরটা এরকম ঢাকনা দেওয়া পাত্রেই আমি মাছ রাখি। প্রতিদিনের মাছ আমি একসঙ্গে রাখি না, প্রতিদিনের মাছ একটা আলাদা আলাদা কন্টেনারে রেখে দিই, যাতে একটা কন্টেনার বার করলে আমার সেদিনেই হয়ে যায়। যেন একসঙ্গে মাছগুলো রাখলে সেগুলো আবার জলে ভেজাতে হয়, আবার বার করা, আবার ফ্রিজে ঢোকানো, এতে অনেকটা গুণাগুণ নষ্ট হয়ে যায়, খাবার হয়ে যায়। এই হচ্ছে আমার ছোট্ট ফ্রিজ আর আমার এরকম ফ্রিজে ছোট্ট টিপস। বা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফ্রিজটা এরকম মাঝে মধ্যেই একটু ডিপ ক্লিন করে নিই, তবে প্রতিদিন ডিপ ক্লিন তো করা যায় না, উপর থেকে একটু হাতের কাছে কোনো কাপড় থাকলে সেটা দিয়ে মুছে নিই। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার ফ্রিতে ক্যারি প্যাকেট ইউজ না করার এই তা বন্ধুরা, এতক্ষণ ধরে আমার রান্নাঘরের খুঁটিনাটি বলতে ফ্রিজের খুঁটিনাটি দেখলেন, যে হচ্ছে আমি ফ্রিতে কোনো ক্যারি প্যাকেট ইউজ করি না। তার কারণ হচ্ছে ফ্রিজ থেকে তো, ফ্রিজটা ভালো জিনিস, সব কিছু টাটকা থাকে, মাছ মাংস সবজি তরকারি এগুলো তো ভালো থাকে, ঠিকই এটা ভালো কথা, কিন্তু সব ভালোরই কিন্তু একটা খারাপ দিক আছে। তো যাই হোক, ফ্রিজ থেকে একটা বিষাক্ত গ্যাস বার হয়, আর আমি কোনোদিনই ফ্রিজে কোনো খাবার আলগা রাখি না, কোনো পাত্র দিয়ে ঢেকে রাখি না, আমি রাখি হচ্ছে এয়ারটাইট কন্টেনারে। সবসময় ঢাকনাসহ টিফিন বক্স বা এরকম কোনো কন্টেনারে আমি সবসময় যাই খাবার থাকুক না কেন, খাবার বা সবজি যখন কেটে রাখি সেগুলো সব এয়ারটাইট কন্টেনারেই রাখি। তো যাই হোক বন্ধুরা, এমনিতেই ফ্রিজে আমি ক্যারি প্যাকেটে কোনো সবজি রাখতাম না, আমি সবসময় হয়তো কোনো খবরের কাগজ জড়িয়ে রাখি বা রাখতাম, তারপর হচ্ছে কোনো বাদ দেওয়া কাপড় সেগুলো ছড়িয়ে মানে মুড়িয়ে মুড়িয়ে রাখতাম। তো যাই হোক, এখন আমি ইউজ করি এরকম একটু শক্তপোক্ত ভালো দেখে, এরকম আমি অনেক ব্যাগ করে নিয়েছি, আরও অনেক ব্যাগ আছে, আপনারা যেগুলো দেখলেন এগুলো হচ্ছে নতুন, এছাড়াও আগে থেকে অনেক পুরনো ব্যাগ আছে। তো যাই হোক, আমি সেই ব্যাগে করে সমস্ত সবজি বা ফল সেগুলো আমি রেখে দিই জড়িয়ে। তাতে কি হয়, কোনো ক্যারি প্যাকেটের যে বিষাক্ত জিনিসটা, বিষাক্ত পদার্থ একটা থাকে, সেটা আমাদের
ফ্রিজের মধ্যে থেকে যায় না আর কোনো খাবারের সঙ্গেও মিশতে পারে না, সেই জন্যই আমি এরকম ব্যবহার করি। তো আমার এরকম টিপস বা রান্নাঘরের টিপস, এরকম হেলদি টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন। আর এখানেই আজকে আমার এই ব্লগটি শেষ করছি, অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো একটা এরকম ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।